স্কুল জীবনে ছিলাম যখন, তখন আমার টার্গেট ছিল যে এখন ঘুষ ছাড়া কোনো চাকরি হয় না। আমার টার্গেটটা হলো যে ভাই মানুষ যেটা করে না আমি সেটা করে দেখাবো মানুষকে। 10% মাটি নিয়ে শুরু করার পরে এখন আমার ওইটা এইটা মিলে প্রায় 55% মতো। সব ধরনের চারাই আমরা এখানে মূলত তৈরি করে থাকি। ঘুষ দিয়ে চাকরি নিতে হবে সেই চিন্তাধারা থেকেই পড়াশোনার প্রতি অনাগ্রহ ছিল মামুন মিয়ার। আর সে কারণেই স্কুল জীবন থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে আসেন বাবার পেশায় কৃষিকাজে। 2002 সাল থেকে কৃষিকাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন মামুন মিয়া। ভাবতেন সবাই যা করে তিনি তা করবেন না, খুঁজতে থাকে কী করা যায়। একসময় সেই সুযোগ আসে মামুন মিয়ার কাছে, স্থানীয়ভাবে চারা তৈরির উপরে একটি কোম্পানির মাধ্যমে ট্রেনিং গ্রহণ করেন। তারপর মাত্র 10 শতক জমিতে গড়ে তোলেন চারা তৈরির হাব, বর্তমানে যা দাঁড়িয়েছে 55% জমিতে। আর এই হাব থেকে মামুন মিয়া প্রতিদিন চারা বিক্রি করেন 10 থেকে 12 হাজার টাকা। বর্তমানে এই হাবে চাকরি করেন 2 জন উপজাতি মহিলা সহ 5 জন। মামুন মিয়া আমাদেরকে শুনিয়েছেন তার জীবনের গল্প, জানিয়েছেন হাব তৈরির পুরো প্রক্রিয়া এবং তার সফলতার পিছনের গল্পগুলো। প্রিয় দর্শক, চলুন আমরা সেই সফলতার গল্পগুলো মামুন মিয়ার মুখ থেকেই শুনে আসি। মূলত এই হাব করতে গেলে আপনার টেকনিক্যাল সাপোর্টের দরকার আছে, দ্বিতীয়ত কথা হচ্ছে ভাই ট্রেনিংয়ের প্রয়োজন আছে। ট্রেনিং ছাড়া তো আমরা একদিনে উঠে আসিনি। যেমন স্মার্ট ক্যাম্পের মাধ্যমে আমরা ট্রেনিং দিছি প্রথমত, তারপরে হাব করতে গেলে নিজের চেষ্টা থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। আবার দেখা যাচ্ছে ক্যাশেরও প্রয়োজন আছে, খালি তো খালি হাতে ইয়ে করতে চাইলে পাবেন না, হাব করতে চাইলে পারবেন। এই জন্য ভাই আমরা শুরুর দিকে অল্প অল্প করে নিয়ে শুরু করছি, এখন অনেক বড় হয়ে গেছি। এখন যদি আপনারা কেউ হাব করতে চান, মূলত এখানে টেকনিক্যাল সাপোর্ট বলতে আপনার ট্রেনিং দিতে হবে, আবার অন্যান্য আসবাবপত্র লাগবে, যেমন ট্রে, মিডিয়া, বীজ সব কিছু ক্রয় করে তারপর একটা হাবে দাঁড়াইতে হবে। একটি হাব তৈরির প্রথম প্রক্রিয়া হলো একটি ছাউনি তৈরি করতে হবে, তার জন্য প্রয়োজন নেট, বাঁশ। এরপর তৈরি করতে হবে চারা তৈরির জন্য বেড, তারপর বেডের উপরে তৈরি করতে হবে ছাউনি। বৃষ্টি থেকে চারাকে রক্ষা করার জন্য এর উপরে দিতে হবে পলিথিন। যেমন ঘর বানাইতে হবে প্রথমত, ঘরটা সাজাতে গেলে তো আপনার ইয়েটার দরকার আছে, ফ্রেমের দরকার আছে, শেড নেটের দরকার আছে, শেড নেট লাগবে, বাঁশ লাগবে, নিজের মিস্ত্রি খরচ করে ঘরটা মেরামত করতে হবে, তারপর ট্রের প্রয়োজন আছে, এগুলো সংগ্রহ করতে হবে, বীজ নিতে হবে, তারপর প্রস্তুতকরণ যেটা হচ্ছে প্রস্তুতকরণ আপনার এগুলো কীভাবে হিপ দিতে হবে এগুলো জানতে হবে, বেড করতে হবে, আবার যে পাতা তৈরি করতে হবে, পাতা তৈরি করে ফ্রেমটা ক্লিয়ার করতে হবে। সই বেডের মাপে আপনার দেখা যাচ্ছে 6টাও বসানো যাবে, আবার 8টাও বসানো যাবে, যে আপনি 5টাও বসাইতে পারেন। সেই প্রস্তুতি নিয়ে একটা বেড তৈরি করলেন, বেড তৈরি করলার উপর আবার এই যে ঘাস যাতে না গজায় তার জন্য একটু কালো পলিথিন ব্যবহার করতে হবে, মোটা টাইপের পলিথিনটা। তারপরে দেখা যাচ্ছে যে আপনার এইটা করার কারণে নিচ থেকে ঘাস গজাবে না এবং এই ট্রেটার শিকড়টা নিচে যাবে না, নিচে না গেলে আপনার চারাটা ভালো হবে, গ্রোথ বেশি হবে এবং সহজে চারাটা উঠবে টান দিলে। এই জায়গাটা আপনার প্রস্তুত করার আগের দরকার, কারণ বেডটা না হলে আপনি ট্রেটা রাখবেন কোথায়? আর ট্রে রাখতে না পারলে তো আপনার চারা হবে না। এগুলো তো মূলত আমি এই যে প্লাস্টিক পাইপ দিয়ে তৈরি করছি, যেমন 1.25 এটা, এটা কিনতে একটা করে প্রায় 70 টাকার মতো খরচ পড়ে একটাতে। এখানে বাড়তি টাকা এইটা যোগ দিছি, তার মধ্যে প্রায় 90 টাকার মতো পার পিস একটা পাইপে খরচ হয়েছে। মাছাটা তৈরি করছি যাতে বৃষ্টিতে চারাটা আমার নষ্ট না হয়ে যায়, বা বৃষ্টির পানি পড়লে একটা ফাঙ্গাস আসে আপনার পছন্দ ধরে গাছের গোড়ায়, এই কারণে এই মাছাটা তৈরি করা, যাতে বৃষ্টি আসলে আমরা পলি দিয়ে ঢাকি দিতে পারি সুন্দর করে মোড়ায়। সেটটার প্রয়োজন হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের পোকামাকড় রোগবালাই থেকে মুক্তি পাওয়ার জন্য সেটটা তৈরি করা, ছোটো সেটে ঘেরা থাকলে এখানে পোকামাকড়ের আক্রমণ কম হবে, যার কারণে গাছের পাতা ঝরে পড়ে, আবার অন্যান্য ঠ্যাক যদি ঝরে পড়ে আসে ডাইরেক্ট ইয়াতে পাবে না, বা পাখি উপর থেকে পায়খানা করে দিলে ওইটা আসবে না, এরকম হয়। কালো পলিথিন ব্যবহার করতে হবে মূলত এই যে মাটি থেকে যে ঘাস আগাছা তৈরি হয়, যেটা ঘাস এটা তো নিলায়ে দেওয়া যাবে না বেডের নিচে। আর এই কালো পলিথিনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার ট্রেড থেকে যে শিকড়টা বাইর হবে, এই শিকড়টা বাইর হওয়ার কারণে এই শিকড়টা অনেক দেখেন ধারালো এবং সবগুলা এক পাশে বাইর হয়ে গেছে। যেমন এক যদি ছড়াই দিই মাটিতে বসাই দিই আমরা কালকেই আর গ্রোথ বাড়ি যাবে,
যার কারণে মূলত এই পলিথিনটা ব্যবহার করে, যাতে শিকড়টা ট্রের ফুটা দিয়ে নিচে না যায়, আচ্ছা, গাছটা সহনশীল এক সমান থাকে সব, যার কারণে পলিথিনটা ব্যবহার করে। ট্রের পার্থক্য বলতে, ট্রের পার্থক্য হচ্ছে একটা বাংলাদেশি আমাদের আছে, ওইটার মূল্য মূলত কম, কিন্তু টেকসই কম হয়ে যাবে তখন। আর একটা চায়না আছে বা ইন্ডিয়ান আছে, জাপানি একটা আছে, এই ধরনের ট্রেগুলো যদি আমরা বেশি দাম দিয়ে ক্রয় করি তাহলে আমার দীর্ঘ অনেক সময় যাবে। যেমন এটাতে যদি 5 বার ব্যবহার করি, ওইটাতে 8-10 বার করা যাবে। তাহলে আমরা অল্প খরচ যদি বাড়াই দিই তাহলে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা ব্যবহার করতে পারবো, যার কারণে ভালো ট্রেটা নেওয়া। যেমন চারাগুলো আমি তৈরি করছি, চারাগুলো মূলত হচ্ছে তিনভাবে ভাইল করা হয়। সেটা হচ্ছে যে বড় চারাটা যদি আমি কাস্টমারকে দিই, যেমন এইটা ট্রে ছোটো, এই ট্রেটাতে চারা দেখা যাচ্ছে যে একটা অনেক ছোট, আবার একটাতে দেখা যাচ্ছে মাঝাম একটু, আরেকটাতে দেখা যাচ্ছে একটু বড়। আমি যদি এই চারাগুলো কন্টিনিউ সবগুলা ভাইল করে দিতে যাই, তাহলে আমার কাস্টমার এসে আমাকে কোনো ক্লেম দিতে পারবে না, ভাই আমি ছোটো চারাটা নিব না, আপনি বড়টা বেছে দেন। যার কারণে আমরা তিন জাতে মূলত ভাগ করে থাকি, তিন ভাগে ভাগ করি চারা একটা। তাহলে আমার ছোটো চারাটা একটা কাস্টমার এসে দেখলেও বলবে না যে ভাই আমাকে এটা দিচ্ছেন কেন, আমি ছোটোটা নিব না। বড় চারা যদি সহনশীল ভালো হয়, গ্রোথ ভালো থাকে, তাহলে ওই চারাটার উপর মানুষ আকর্ষণ বেশি করে। যেমন চারা একটা মানুষ টাকা দিয়ে নিবে, এই চারা রাখিয়া তো এই চারা নিবে না, এটার তফাত কী আর এটার তফাত কী, অথচ একটা ট্রেডেরই। আমি একটু খালি নিজে মেধা খাটায় এটা করি, যাতে বড় চারাটা মানুষের চোখের সামনে দেখলেই ওকে ভালো লাগে, দ্রুত নিয়ে চলে যায়। মূলত আমরা যেমন ফাউন্ডেশনের মাধ্যমে আছি, সিনজেন্টার ফাউন্ডেশন, তাদের প্রচেষ্টায় বা আমাদের চেষ্টায় এত দূর আসা, কৃষি বাজারের সাথে সম্পৃক্ত হয়েছি বর্তমানে। এখন ট্রে মিডিয়া যত কিছু আছে আমরা ওইখান থেকেই ক্রয় করতে পারি। কিষাণ বাজার থেকে, হ্যাঁ, কৃষি বাজার থেকে, রংপুরে। তো ওইখান থেকে যদি আপনারা কেউ চান, ওইখানে যোগাযোগ করলে বা আমার সাথে যোগাযোগ করলে, ফোন নাম্বার দেওয়া থাকবে, যদি যোগাযোগ করেন আমার সাথে বা ওই ভাইদের সাথে যোগাযোগ করলে ওইখান থেকেও আপনারা নিতে পারবেন ক্রয় করে। আর পরামর্শ হচ্ছে যে আপনারা প্রস্তুতকরণ যদি না বুঝতে পারেন বা না দেখতে পারেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দেখাই দিব। আমি তো 2002 সাল থেকে সংসারের সাথে সম্পৃক্ত, মানে ছোটো থেকে আমি ভাই লেখাপড়া খুব বেশি একটা করি নাই, মানে যাওয়ারও কোনো আগ্রহ ছিল না। কারণ আমার টার্গেট হচ্ছে যে আমি যদি জীবনে, আমার তো বাবার সেরকম যে অর্থশালী তারা না, আমরা ছোটো থেকে খালি ছোটো মোটো কাজকাম করে ব্যবসা বাণিজ্য করে খাই, আবার সুবাদ করে খাই, যাই হোক। এখন মূলত আমার এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে স্কুল জীবনে ছিলাম যখন, তখন আমার টার্গেট ছিল যে এখন ঘুষ ছাড়া কোনো চাকরি হয় না, যে কোনো চাকরি নিতে গেলে ভাই 5-6 লাখ টাকা বাবার সংসার থেকে বাইর করাও আমাদের সম্ভব না। আর আমার প্রয়োজনে দেখা যাচ্ছে যে আমি ভালো লেখাপড়াও করলাম, কিছু দূর আগায় গেলাম, আগায় যাওয়ার পর আমার পিছনে কেউ নাই যে মাথার উপরে একটা ছায়া দিবে, সেরকম কোনো কিছু ছিল না তখনকার সময়। যে 2002 সাল থেকে আমি সংসারের জীবনে জড়াইছি, বাবা মার সাথে সম্পৃক্ত, এবং 2-3টা বোনকে আমি বিয়ে দিছি আমার হাত দিয়ে। আমার তখনকার টার্গেট ছিল যে ভাই আমি লেখাপড়া বেশি যদি করি, তখন না পড়বো রোদে খাটতে, না পড়বো অন্য কোনো চাকরি করতে, এমন একটা পর্যায় থেকে আমার কী হবে জীবনে, যার পরিপ্রেক্ষিতে আমি সংসার জীবনটাই বেছে নিয়েছি এবং কৃষির সাথে সম্পৃক্ত হয়েছি। তখনকার জীবনে দেখা যাচ্ছে যে আমি নিজে চলতে গেলে যদি ভালোভাবে লেখাপড়া করি, তখন মাঠে খাটতে পারবো না, না পারবো একটা চাকরির পিছনে দৌড়াইতে, না পারবো আর অন্য কোনোখানে জড়াইতে। এই জন্য আমি ছোটো থেকে টার্গেট করছি যে আমি জীবনে ভালো কিছু করতে গেলে আমার নিজের টার্গেটে আগাইতে হবে, যার কারণে বাবার তো সাংসারিক জীবনে ছিলাম, কৃষির সাথে সম্পৃক্ত ছিলাম, চারা তৈরি করছিলাম নিজে মাটিতে, কপির চারা, বেগুনের চারা, অন্যান্য চারা। তো যাই হোক, সেইখান থেকে আমার জীবন শুরু। আমার টার্গেট ছিল যে জীবনে কোনো কিছু করলে মানুষ যেটা করে ওইটা আমি করব না, কিন্তু আমি যেটা করব মানুষ যেটা করে না ওইটা আমি করব, আমার টার্গেট এরকম। তারপরে থেকে আমি বিভিন্ন ইয়াতে ঘুরছি, যেমন ঘোরার পরে আবার এই যে ইয়ার স্মার্ট ক্যাম্পের মাইকিং শুনলাম একদিন, শোনার পরে আমার একটা ধারণা হলো যে স্মার্ট ক্যাম্প থেকে যেহেতু সরাসরি ওনারা সিনজেন্টা ফাউন্ডেশনের মাধ্যমে ইয়া করতেছে, তা আমি দেখি ওইখানে যাই, মাঠ মিটিং, মাঠ পর্যায়ে যেগুলো মিটিং হয় ওইখানে নিজে সম্পৃক্ত হয়ে দেখলাম যে আসলে না, চারা ব্যবসাটা করা যাবে মোটামুটি ভালো। তা তখন থেকে আমার টার্গেট হলো যে আমি ব্যবসার পিছনে জড়াবো, এই শুরু থেকে আমার এইখান থেকে আসা আর কি। হাবের চিন্তা আসলো এইভাবে, যাতে বিভিন্ন ধরনের, আমরা তো চারা মাটিতে করি, যখন ট্রেনিং করলাম, ট্রেনিং করার পরে দেখা যাচ্ছে যে আমার উন্নত ধরনের চারা তৈরি যদি হয়, তাহলে তো মানুষ টাকা দিয়ে কিনবে এইখানে এসে। তা আমার টার্গেটটা হলো যে ভাই মানুষ যেটা করে না, আমি সেটা করে দেখাবো মানুষকে।
আমি প্রথমত শুরুটা করছি শুধু 10% মাটি নিয়ে, 10% মাটি নিয়ে শুরু করার পরে এখন আমার ওইটা এইটা মিলে প্রায় 55% মতো, 55%, মানে 1 বিঘারও বেশি আমার হাফের যে এখন ইয়েটা আছে ফাউন্ডেশনটা। এখন এখন এইখানে আপনার বেগুন, মরিচ, ঝিঙ্গা, শসা, তারপর মিষ্টি কুমড়া, সিম, বেগুন, এই ধরনের যত ধরনের সবজি আছে, শুধু শাকবাদ, পেঁপে, মানে সব ধরনের চারাই আমরা এখানে মূলত তৈরি করে থাকি। এবং অতি সহজে কৃষকরা আসে আমাদের কাছ থেকে চারা নিয়ে যেতে পারে। ওনারা আসতেছে, যার 5টা প্রয়োজন 5টা নিচ্ছে, 10টা প্রয়োজন 10টা নিচ্ছে, 100 প্রয়োজন 100 নিচ্ছে, 1000 প্রয়োজন 1000 নিচ্ছে, যার যতটুকু আর কি মূলত প্রয়োজন সে সেভাবে আসতেছে, আসে নিয়ে যাচ্ছে। সকাল থেকে আজকে এখন পর্যন্ত না হলেও 11,000 টাকার মতো বিক্রি হয়েছে এখন। আর আমার এইখানে মূলত বিক্রি যদি নাও হয় তাও 2-5 হাজার। আমার এইখানে সবগুলা মিলায়া খরচ ইন টোটালি দেখা যাচ্ছে যে ইনভেস্ট করা আছে এই ব্যবসাটার পিছনে প্রায় 8.5 লাখ টাকার মতো সব মিলে। দৈনিক আয় আসে সবাক দিয়ে রাখি, প্রতি বছরে আমি মনে করেন যদি নাও থাকে প্রতি বছরে 1-1.5 লাখ টাকা ইনকাম করতে পারি। আমার এই হাব পরিচালনা করতে লোকজন লাগে, আমি আছি, মূলত আমার ছোট ভাই একটা সম্পৃক্ত আছে, তার সাথে আমার মামা আছে, এবং আদিবাসী দুটো মহিলা থাকে, সবসময় 5 জন আমরা মূলত পরিচালনা করে থাকি। হাব তৈরি করা সম্ভব মূলত এই কাজ যদি করতে পারে, যেমন এই যে ফ্রেম, বাঁশের কাজ, এগুলো ডেকোরেশন যদি করতে পারে তাহলে খুব বেশি লোকের প্রয়োজন আমি মনে করি না, 1-2 জন হলেই হয়ে যাবে। বীজ আজকে যদি বীজ আমরা ট্রেতে ফেলি, তারপরে দেখা যাচ্ছে যে 2-3 দিন পর চারা এমনি জার্মিনেশন এসে যাবে, অঙ্কুর গমন হয়। চারা 20-25 দিন, 30 দিনের ভেতর একেবারে স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়, আপনার 15-20 দিনেও বিক্রি করা সম্ভব। দর্শক, আমাদের দেশে শিক্ষিতের হার যেমন বেড়েছে তেমনি বেড়েছে বেকারত্বের সংখ্যাও। একটু মেধা খাটালেই, একটু কৌশলী হলেই এই বেকারত্ব ঘুচিয়ে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলা সম্ভব। পড়াশোনা শেষ করেছেন, চাকুরির অপেক্ষায় বসে না থেকে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন। ছোট থেকে শুরু করুন, আপনার চেষ্টা ও সঠিক পরিশ্রম আপনাকে একদিন বড় করে তুলবেই, যেমন আমরা এই সফল উদ্যোক্তা মামুন মিয়ার বক্তব্যে শুনেছি। তিনি 10% জমিতে শুরু করে আজ 55% জমিতে উন্নীত করেছেন। শুধু এই হাব নয়, এই হাবের পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের সবজিও আবাদ করে থাকেন, যা তার সফলতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। দর্শক, আশা করি মামুন মিয়ার এই সফলতার গল্প আপনাদের মনে অনুপ্রেরণা যোগাবে, এই কামনায় শেষ করছি সফলতার গল্প। ভালো থাকবেন, কৃষি বাজারের সাথেই থাকবেন। আপনাদের প্রয়োজনীয় কৃষি মেশিনারিজ অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো সফলতার গল্প নিয়ে।